সকাল থেকে বিভিন্ন নানান উৎকণ্ঠা উদ্দীপনার মধ্যেও কোনোভাবে জামায়াতকে এই তাদের সমাবেশে যায় যে সিদ্ধান্ত তার থেকে সরানো যায়নি। এর মধ্যে জামায়াত শিবিরের সাথে বিএনপির বেশ কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার মতো পরিস্থিতি তৈরি হলেও মূলত শাপলা চত্বর একটা থমথমে গেলার একটা অবস্থা রয়েছে এবং সেখানে বিপুল সংখ্যক যে নিয়ম আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। তারপরও জামায়াতের যে নেতাকর্মীরা রয়েছে তারা বিভিন্নভাবে তার মিছিল করছেন এবং পুরো শাপলা চত্বর আরামবাগ এই পুরো এলাকাটি তাদের নিয়ন্ত্রণে রেখেছেন এবং তারা যা তাদের নিজেদের মতো করে তারা সমাবেশ করার চেষ্টা করছেন। এবং ইতিমধ্যে আমরা খবর পেয়েছি যে তারা মতিঝিলে মাইক লাগাচ্ছেন, তারা সমাবেশ করবেন এই পুলিশের হাজারো নিষেধাজ্ঞা কঠোর নিষেধাজ্ঞার পরও। যদিও ডিএমপি কমিশনার থেকে আবার তারা জানিয়েছে যদি জামায়াত জোর করে তারা সমাবেশ করে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আইনমূলক ব্যবস্থা নিয়ে নেবে। তো সবকিছু মিলে আসলে জামায়াত কিন্তু কোনোভাবেই তারা কিন্তু জামায়াতের এই যে তাদের যে পুলিশ বাহিনী রয়েছে পুলিশের কথা সরকারি কথা কোনোভাবেই তারা পাত্তা দিচ্ছে না, গুরুত্ব দিচ্ছে না। তারা তাদের কাজ তারা নিজেদের মতোই এগিয়ে নিয়ে যাচ্ছে এবং পুরো আরামবাগ মতিঝিল সহ পুরো এলাকাটি তাদের নিজেদের নটরডেম কলেজ সহ বেশ কিছু স্থান তারা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে এবং তারা পুরো স্থানটিতে খণ্ড খণ্ড মিছিল সমাবেশ স্লোগানে মুখরিত করছেন।